হ্যালো বন্ধুরা, স্বাগতম জানাই আপনাদেরকে বেঙ্গল নলেজ 24-এ। বেঙ্গল নলেজ 24-এর আজকের নিবেদন, পশ্চিমবঙ্গ রাজ্যের একটি বিশিষ্ট জেলা পূর্ব বর্ধমান জেলার সংক্ষিপ্ত পরিচয়। বন্ধুরা, আমরা আমাদের জীবনে প্রতিনিয়ত কিছু না কিছু বিষয় সম্পর্কে জেনেই চলেছি। এই সব কিছুর পাশাপাশি চলুন না জেনে নেওয়া যাক নিজ নিজ জেলা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। সেই হিসেবে আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানব পূর্ব বর্ধমান জেলার সংক্ষিপ্ত পরিচয়। পশ্চিমবঙ্গের জেলাগুলির মধ্যে একটি অন্যতম উল্লেখযোগ্য জেলা হল পূর্ব বর্ধমান জেলা। এই পূর্ব বর্ধমান জেলাটি গঠিত হয় 7 এপ্রিল 2017 সালে। এই জেলার মোট আয়তন 5,433 বর্গ কিলোমিটার এবং মোট জনসংখ্যা 48,35,532 জন। পূর্ব বর্ধমান জেলার ভৌগোলিক সীমানা হল উত্তরে বীরভূম ও মুর্শিদাবাদ জেলা, দক্ষিণে হুগলি, পূর্বে নদিয়া জেলা এবং পশ্চিমে বাঁকুড়া ও পশ্চিম বর্ধমান জেলা। বর্ধমান নামটির উৎপত্তি সম্পর্কে নানা মতামত রয়েছে। জৈনদের কল্পসূত্র অনুসারে মহাবীর এই অঞ্চলের অষ্টিক গ্রামে কিছু সময় কাটিয়েছিলেন, যিনি পূর্বে বর্ধমান নামেও পরিচিত ছিলেন। অন্য একটি মতে বর্ধমান মানে সমৃদ্ধ বৃদ্ধি কেন্দ্র। উচ্চ গঙ্গা উপত্যকা থেকে আর্যানাইজেশনের অগ্রগতিতে সীমান্ত উপনিবেশকে বৃদ্ধি এবং সমৃদ্ধের প্রতীক হিসাবে বর্ধমান বলা হতো। আর এই বর্ধমান নাম থেকে বর্ধমান জেলা এবং বর্ধমান জেলার বিভক্তিত রূপের পূর্ব অংশ পূর্ব বর্ধমান জেলা নামে প্রকাশিত হয়। ইতিহাস অনুযায়ী 1793 সালে প্রশাসনিক সুবিধার জন্য লর্ড কর্নওয়ালিস দ্বারা জেলা হিসেবে বর্ধমানকে প্রতিষ্ঠিত করা হয়। পরবর্তীকালে 7 এপ্রিল 2017 সালে এই বর্ধমান জেলাটিকে বিভক্ত করে পূর্ব অংশকে পূর্ব বর্ধমান জেলা হিসেবে গঠন করা হয়। এই পূর্ব বর্ধমান জেলার জেলা সদর বর্ধমান সদর। এই জেলার মহকুমা 4টি, এগুলি হল বর্ধমান সদর উত্তর, বর্ধমান সদর দক্ষিণ, কাটোয়া ও কালনা এবং পৌরসভা 6টি, এগুলি হল বর্ধমান, মেমারি, গুসকরা, কালনা, কাটোয়া ও দাইহাট পৌরসভা। পূর্ব বর্ধমান জেলার ব্লক সংখ্যা হল 23টি। এই জেলায় 18টি থানা রয়েছে, 20টি সেন্সাস টাউন, 23টি পঞ্চায়েত সমিতি, 215টি গ্রাম পঞ্চায়েত, 2,102টি গ্রাম, 2,177টি মৌজা এবং 3,232টি গ্রাম সংসদ। পূর্ব বর্ধমান জেলার জেলা পরিষদের সংখ্যা 1টি। লোকসভার আসন রয়েছে 4টি, এগুলি হল বর্ধমান দুর্গাপুর, বর্ধমান পূর্ব, বিষ্ণুপুর ও বোলপুর এবং বিধানসভার আসন রয়েছে 16টি। পশ্চিমবঙ্গ রাজ্যের বর্ধমান বিভাগের একটি গুরুত্বপূর্ণ জেলা এই পূর্ব বর্ধমান জেলার প্রাকৃতিক সৌন্দর্য অপরূপ। এই জেলার ভূমিভাগ সমতল এবং এটি একটি পলল সমভূমি অঞ্চল যা 4টি বিশিষ্ট টপোগ্রাফিক অঞ্চল দ্বারা বিভক্ত। সম্পূর্ণ জেলা জুড়ে প্রচুর পুষ্করিণী, দিঘি, কূপ, খাল, জলা এবং বিল দেখতে পাওয়া যায়। এই জেলার মধ্য দিয়ে প্রবাহিত উল্লেখযোগ্য নদ নদীগুলি হল দামোদর, ভাগীরথী, অজয়, ব্রাহ্মণী, সিঙ্গারাম, বেহুলা, গাঙ্গুর ইত্যাদি। পূর্ব বর্ধমান জেলার জলবায়ু গ্রীষ্মমন্ডলীয়, গরম এবং আর্দ্র। এই জেলার সর্বোচ্চ তাপমাত্রা 44 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 9 ডিগ্রি সেলসিয়াস। এই জেলার বার্ষিক গড় বৃষ্টিপাত 1,347 মিমি। পূর্ব বর্ধমান পশ্চিমবঙ্গের একটি কৃষিকাজ সমৃদ্ধ জেলা। এই জেলার মাটি ও জলবায়ু খাদ্যশস্য উৎপাদনের পক্ষে বিশেষ উপযোগী। এই জেলায় ধান, গম, ভুট্টা, আলু থেকে শুরু করে বিভিন্ন রকমের শাকসবজি, ফলমূল ও তৈলবীজ উৎপাদিত হয়। অবিভক্ত বর্ধমান জেলা ধান উৎপাদনে পশ্চিমবঙ্গে প্রথম স্থানে ছিল এবং এর বেশিরভাগই উৎপাদন হতো বর্তমান এই পূর্ব বর্ধমান জেলা থেকে। পূর্ব বর্ধমান জেলায় বসবাসকারী বেশিরভাগ মানুষদের প্রধান ভাষা হল বাংলা, তবে এই জেলায় সাঁওতালি, হিন্দি, উর্দু প্রভৃতি আরো অন্যান্য ভাষাও প্রচলিত। পূর্ব বর্ধমান জেলার মোট সাক্ষরতার হার 75.48%। এই জেলার উল্লেখযোগ্য কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান হল দ্য ইউনিভার্সিটি অফ বর্ধমান, বর্ধমান রাজ কলেজ, বর্ধমান মেডিকেল কলেজ, চন্দ্রপুর কলেজ, কালনা কলেজ, কাটোয়া কলেজ, মেমারি কলেজ, বিবেকানন্দ মহাবিদ্যালয় ইত্যাদি। পূর্ব বর্ধমান জেলায় পরিবহন ব্যবস্থা হিসেবে উন্নত সড়কপথ রয়েছে, সঙ্গে রেলপথও রয়েছে। এই জেলার কয়েকটি উল্লেখযোগ্য রেল স্টেশন হল বর্ধমান জংশন রেল স্টেশন, কাটোয়া জংশন রেল স্টেশন, গুসকরা রেল স্টেশন, আম্বিকা কালনা রেল স্টেশন, মেমারি রেল স্টেশন ইত্যাদি। পূর্ব বর্ধমান জেলার কয়েকজন বিশিষ্ট ব্যক্তি হলেন অক্ষয় কুমার দত্ত, বাংলা সাহিত্যের বিখ্যাত লেখক, সত্যেন্দ্রনাথ দত্ত, একজন বাঙালি কবি যাকে ছড়ার জাদুকর বলা হয়, ডক্টর সুকুমার সেন, একজন বিখ্যাত বাঙালি ভাষাবিদ ছিলেন, রাজশেখর বসু, একজন বিশিষ্ট ভারতীয় বাঙালি সাহিত্যিক, অনুবাদক, রসায়নবিদ এবং অভিধান প্রণেতা প্রমুখ। পূর্ব বর্ধমান জেলার উল্লেখযোগ্য দর্শনীয় স্থানগুলি হল লর্ড কার্জন গেট, শ্রী বিজয়চাঁদ মহতাবের রাজ্যাভিষেক উপলক্ষে বর্ধমানের মহারাজা 1903 সালে জিটি রোড এবং বিসি রোডের সংযোগ স্থলে এই বিশাল তোরণটি তৈরি করেছিলেন, সর্বমঙ্গলা মন্দির, 1702 সালে মহারাজা কীর্তিচাঁদ দ্বারা সর্বমঙ্গলা মন্দিরটি নির্মিত হয়েছিল। এটি বর্ধমানের ডিএন সরকার রোডে অবস্থিত। মন্দিরের মাতা সর্বমঙ্গলার মূর্তিটি প্রায় 1000 বছর পুরনো। এটি অবিভক্ত বাংলার প্রথম নবরত্ন
কৃষ্ণ মন্দির, শের আফগানের সমাধি। শের আফগানের সমাধিটি রাজবাটির নিকটে পীর বাহারমের পাশে অবস্থিত। কঙ্কালেশ্বরী কালী মন্দির, কঙ্কালেশ্বরী কালী মন্দিরটি বর্ধমান শহরের কাঞ্চননগরে অবস্থিত। 1700 খ্রিস্টাব্দে দামোদরের পাশের নদীতে মন্দিরের কালী প্রতিমাটি পাওয়া গিয়েছিল। 108 শিব মন্দির, শিউড়ি রোডের নবাবহাট বাস টার্মিনাসের কাছে প্রশস্ত শিব মন্দিরটি অবস্থিত। 108টি মন্দিরের একটি আয়তক্ষেত্রাকার মালা হিসাবে এই শিব মন্দিরটি 1788 সালে মহারাজা তিলকচন্দনের স্ত্রী মহারানী বিষ্ণান কুমারী নির্মাণ করেছিলেন। এছাড়াও অট্টহাস সতীপীঠ মন্দির, চুপিচর, কালনা রাজবাড়ি মন্দির, খ্রিস্ট গির্জা, খাজা আনোয়ার বিয়ের নবাব বাড়ি, ঝুলন্ত রেলওয়ে ওভারব্রিজ ইত্যাদি। বন্ধুরা, এই হলো পশ্চিমবঙ্গ রাজ্যের একটি বিশিষ্ট জেলা পূর্ব বর্ধমান জেলার সংক্ষিপ্ত পরিচয়। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং ভুল ত্রুটি ভালো লাগা মন্দ লাগা নিয়ে কমেন্ট করবেন ভিডিওটির কমেন্ট বক্সে। ভিডিওটি শেয়ারও করতে পারেন সবার সঙ্গে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটিকে ক্লিক করে অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।